সাপ্তাহিক আলিপুর বার্তার পক্ষ থেকে আমরা আজকে এসে পৌঁছেছি সুরের পুকুর জগদ্ধাত্রী পূজা কমিটি, সার্বজনীন পূজা কমিটি। এইখানে আমরা দেখব যে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কী উদ্দেশ্যে তৈরি হয়েছে এবং মণ্ডপটার যে সাজসজ্জা এত বিচিত্র ধরনের, এত সৌন্দর্যপূর্ণ। এবং আমরা দেখব যে মণ্ডপের মধ্যে একদম বুদ্ধদেবের একটা মূর্তি বসানো হয়েছে। তাহলে আমরা যে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম, দুটি ধর্ম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই যে দুটি ধর্মের মিলন স্থল গড়ে তোলা হয়েছে এবং এত সুন্দর মণ্ডপের কারুকার্য গড়ে তোলা হয়েছে, এর যে মর্মার্থ আমরা এই ক্লাবের যে কর্তা বা পূজা আজ এবারে আমাদের 31 বছরের পূজার যে থিম, প্রকৃতির অন্তরালে শান্তি। আজকে প্রকৃতি যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, পলিউশন হচ্ছে, সেই কারণে জলের প্রবলেম হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। এইসব থেকে বাঁচার জন্যে, গাছকে বাঁচানোর জন্যে, জলের অভাবে গাছ হলুদ হয়ে যাচ্ছে। সেই গাছের অন্তরালে শান্তি যে আছে, সেই শান্তির বার্তা দেওয়ার জন্যে এবারে আমাদের অভিনব এই প্রচেষ্টা। আচ্ছা, এই যে মণ্ডপের মধ্যে গৌতম বুদ্ধের একটা মূর্তি সামনে বসানো হয়েছে, এটা কি শুধুই সৌন্দর্যের জন্য? না, গৌতম ধর্মের মিলনে তো অবশ্যই আছে, সব থেকে বড় কথা হচ্ছে শান্তি। গৌতম বুদ্ধের যে শান্তির বার্তা দেয়, সেই জন্যে আমরা এটা প্রথমেই রেখেছি। আচ্ছা, আমরা দেখব যে এই যে মণ্ডপটা তৈরি হয়েছে কি কি দিয়ে, একটু শুনে নেব। এটা নেট আছে, তারপরে বিভিন্ন ফল আছে, ফলের বীজ আছে, সুতো, কাপড়, এই ধরনের জিনিস দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, খুব খুশি হলাম, ধন্যবাদ। সৃজন খবর বাংলা চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফ্রম দেবলীনা ভাদুরী।